টেডিগুলো মারামারি করেছে? ও বাবা, টেডিগুলো বাচ্চা, বেবি বেবি টেডি। আর আমার বেবিটা কই? আমার বেবিটা তো, আমার বেবিটা খানু খানু কয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ, আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় সব থেকে একটা বড় কাজ, সেটা হচ্ছে বিছানা গোছানো। আর সেই কাজটাই আমি দিনের শুরুতেই করে নিচ্ছি, কারণ এই কাজটা করা থাকলে অনেকটা কাজ গুছিয়ে যায় সারা দিনের মতো। তো এখানে আমি দেখো মামামের সাথে একবার একবার করে কথা বলছি, আর একবার করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওই দুষ্টুটা এত দুষ্টুমি করছে, তোমরা তো তার নমুনা সামনেই পেলে মানে ভিডিওর শুরুতে। ঈশা এখন প্রায় সব কথাই বলতে শিখে গেছে, তাই ওর মনের প্রশ্নগুলো বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে। সারাদিন নানান রকম বিষয়ে ওর নানান রকম জিজ্ঞাসা থাকে, তো সেইগুলোই আর কি, মানে ও আমাকে নানান রকম কথা বলতে থাকে, আর সেইগুলোই কিছু কিছু তোমাদের মধ্যে তুলে ধরে। তো দেখো কথা বলতে বলতে বেডশিটটা বিছানো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালটা দেখো তোমরাও বুঝতে পারবে অনেকটা ফ্রেশ, কারণ দুদিন যা নিম্নচাপ ছিল সে তারপরে আজকে ভীষণ সুন্দর রোদ হয়েছে, তাই মনটা সত্যি ভীষণ ভালো লাগছে। এই দুদিন যে কত কি ছিল সেই জিনিসগুলো ওয়াশ করতেও পারিনি কিছুই না, আর বাচ্চা থাকলে এমনিতেই ওয়াশের জিনিস প্রচুর বেশি হয়, তার উপর আবার বর্ষার সময়। তো দেখো বিছানাটা গোছানোর পর দুটো টেডি দিয়ে বেডটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এই যে এই সমস্ত জিনিস আজকে আমি ওয়াশিং মেশিনে দেব, কারণ আজকে রোদ হয়েছে। রোদ হলে সত্যি বলতে কি আমাদের মতো বাচ্চাদের মায়েদের ভীষণ আনন্দ লাগে। পরপর দু তিন দিন বৃষ্টি হওয়ার পর যেদিন প্রথম রোদ হয় সত্যি সেদিন যে কি ভালো লাগে। তো এদিকে ওয়াশিং মেশিনে সব কিছু ওয়াশ হতে থাক, আর আমি এখন স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। দেখো ঠাকুরের ঘরটা কত সুন্দর লাগছে, বৃহস্পতিবারে ঠাকুরের ঘর পাল্টায় তো সুন্দর করে ঘরটা পেতে দিয়েছিলাম, আর ঠাকুরের পায়ে ফুল পড়ার পর ঠাকুরের জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে। ঠাকুর ঘর হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে সব থেকে শান্তির জায়গা, ঠিক সেরকমই আমার কাছেও আমার এই নিজের হাতে সাজানো ঠাকুরের জায়গাটাই সব থেকে প্রিয়। যেখানে কি খাবে প্রসাদ? কে প্রসাদ খেলো? হ্যাঁ নানু করে নাও, ঠাকুরকে নানু করে নাও তো বাবা, ভালো করে বসে 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 করে নাও, বসে করে নাও। হ্যাঁ বসে বসে করে নাও, ঠাকুরকে নাও, নন করে নাও, বসো বসো বসো। আর এখানে একটু বাজার করে এনেছিল তোমাদের দাদা ভাই, তো এগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো, তারপর আজকে আমার ব্রেকফাস্টটা আমরা করে নেব। তো এখানে যা যা এনেছি সব গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন একটু জল খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই ওদিকে ব্রেকফাস্ট করে ডিউটি বেরিয়ে গেছে। টেডিদেরকে নিয়ে খেলা করছো? কি খেলছো টেডিদেরকে নিয়ে? টেডিগুলো আমাকে দেবে? ও বাবা, টেডিগুলো বাচ্চা, বেবি বেবি টেডি। আর আমার বেবিটা কই? আমার বেবিটা তো, আমার বেবিটা খানু খানু কয়ে, কানু কানু করছে আমার বেবিটা। বাইরে এখনো খুব বৃষ্টি পড়ছে মামা, কি হবে? কি সুন্দর তো টেডিগুলো, টেডিগুলো মারামারি করেছে। কেন মানামানি করেছে? বকু করে দাও, বলো মানামানি করতে নেই, বকু করে দাও। বসেছ কে গো? এটা এই যে মাম্মাম সকালবেলা এখন একটু খেলু খেলু করছে, আমার সোনাটা একটু খেলু খেলু করছে টেডি নিয়ে, তাই তো তাই তো মাম্মাম, একদম দুষ্টু করেন না আমার মাম্মামটা। হ্যাঁ গো শোনো মেয়ে, তুমি লক্ষ্মী মেয়ে। আজকে দুপুরে রান্না বান্নাও এখানে কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু চিকেন বানিয়েছিলাম, তো দেখো উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোলটা বানালাম। মাঝে মাঝে এরকম হালকা পাতলা মাংসের ঝোল বেশ ভালোই লাগে। আগেরবার যখন স্মার্ট বাজারে গিয়েছিলাম তখন তোমাদের দাদা ভাই এক ধরনের গোলাপ জামুন বানানোর একটা মানে প্যাক নিয়েছিল, তো সেটাই আজকে ফার্স্ট ট্রাই করব, দেখা যাক কী রকম হয়।
তো যদি ভালো হয় পরে আবারও নিয়ে আসবো। তো ওটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো আজকে ফার্স্ট টাইম কিন্তু ওটা আমি ব্যবহার করব। এই যে দেখো এই গোলাপ জামুনের প্যাকেটটা, প্রথমেই আমি দেড় বাটি চিনি দিয়ে আর জল দিয়ে জাল দিলাম, তো ওটা এখন হতে থাক, মিষ্টির রসটা ততক্ষণে তৈরি হয়ে যাবে। আর আমি এদিকে এই ব্যাটারটাকে রেডি করে নিই। তো এর মধ্যে যে পেস্ট টাইপের যেটা ছিল ওটাকে প্রথমে ভালোভাবে হাতে করে আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নিলাম, আর তারপর এই দুধ দিয়ে আস্তে আস্তে মাখবো। একেবারেই বেশি দুধ দিলে হবে না, অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এই জিনিসটাকে মাখতে হবে। দেখো মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা ছানার ব্যাটারের মতোই তৈরি হয়ে যাবে, মানে মিষ্টি বানালে যে রকম লাগে আর কি, ঠিক সেরকমই তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। অল্প অল্প করে দুধটা দিতে হবে, বেশি দুধ দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটা তৈরি করতে হবে। আর এরপর হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর তারপরে আমি এই মিষ্টির শেপে এগুলোকে গোল গোল করে নেব। তো এই একটা প্যাকেটে 30টা না 32টা করা যাবে মানে লেখাই ছিল, তো আমি এই কয়েকটাই করেছি, মানে একটু বড় বড়ই পিসগুলো করলাম, বেশ ভালো লাগে বড় বড় মিষ্টি সাইজগুলো। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, এরপরে আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব। দেখো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর দেখতে লাগছে, আর সত্যি বলতে কি কোনো নতুন জিনিস তৈরি করতে না আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ এক্সাইটমেন্টও লাগে। তো তোমাদের কীরকম লাগলো জানিও, আর তোমরা যদি কেউ এই জিনিসটা আগে বাড়িতে তৈরি করে থাকো তাহলে সেটাও আমাকে জানিও। এটাকে কিন্তু বারবার নাড়তে হবে, কারণ না হলে কিন্তু পুড়ে যেতে পারে। ভালোভাবে হালকা লো ফ্লেমে ভেজে নিতে হবে, একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। তো দেখো এখানে কিন্তু গোলাপ জামুনগুলো খুব সুন্দরভাবে কালার চলে আসছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর একদমই দেখে মনে হচ্ছে পুরো গোলাপ জামুনই, বেশ ভালো দেখতে বলে জিনিসটা। আর খুব করাটাও সুবিধা, বাড়িতে এরকম একবার বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন মিষ্টিটা আস্তে আস্তে খাওয়া যাবে। তো দেখো আমি কিন্তু এরপর গোলাপ জামুনগুলো তুলে নিচ্ছি, আর ওই যে মিষ্টির রসটা তৈরি করেছিলাম এরপর ওর মধ্যে দিয়ে দেবো। আর মিষ্টির রসটা যখন করতে বসেছিলাম তখন কিন্তু ওর মধ্যে বেশ কয়েকটা এলাচ ফাটিয়ে আমি দিয়েছিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এই জিনিসটা কিভাবে বানাতে হয়। তো দেখো এটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল জিনিসগুলো, আর খুব সুন্দর শেপগুলোও হয়েছে, মানে একটু ছোট একটু বড় আমি দু রকমই করেছি। এরপর সেকেন্ড রাউন্ড আমি মিষ্টিগুলো ছাড়ছি যে তেলের মধ্যে, আর দেখো এইবার এগুলো কিন্তু আরও বেশি ভালো হবে, কারণ আগের বারে মনে হচ্ছে যেন আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, বা আমি একটু হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম বলে আর কি। আর এইবারে মিষ্টির শেপগুলো দেখো আরও বেশি বড় বড় হলো, মানে একদমই লো ফ্লেমে করতে হবে, মানে একদম হাই ফ্লেমে দেওয়াই যাবে না। তো দেখো আমি খুব সুন্দরভাবে এগুলোকে এখন ভেজে নিচ্ছি, ভাজাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণই সুন্দর টেস্ট। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে, আর তাহলে দেখবে বাজারের গোলাপ জামুনের থেকেও বেশি টেস্টি লাগবে খেতে। তো দেখো তোমরা, আমার কিন্তু সমস্ত গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে, আর একটা বড় জায়গার মধ্যে আমি মিষ্টির রসটা রেখেছিলাম। মিষ্টির রসে এই মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো আরও বেশি ফুলে যাবে, তাই কিন্তু একটা বড় জায়গার মধ্যে এই মিষ্টির রসটা করে মিষ্টিগুলোকে ডোবাতে হবে, আর তারপর মাত্র 1 থেকে 2 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেবে, আর তারপর এটা নামিয়ে একটু ঢেকে রাখতে হবে, তারপরেই দেখবে তৈরি হয়ে যাবে মুখরোচক সুস্বাদু গোলাপ জামুন। তো দেখো এটা একদম রেডি হওয়ার পর, চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।